একটি বিমান একটানা সর্বোচ্চ কতদিন আকাশে উঠতে পারে? একদিন, 2 দিন, 7, 8 বা 10 দিনও না হয় মেনে নেওয়া গেল। কিন্তু কখনো কি শুনেছেন একটি বিমান টানা 64 দিন আকাশে উঠতে পারে? বিস্ময়কর মনে হলেও এটাই সত্যি। 1958 সালের ডিসেম্বর থেকে 1959 সালের ফেব্রুয়ারি পর্যন্ত একটানা 64 দিন একটি বিমান আকাশে উড়েছিল, আর এই সময়ের মধ্যে এক মুহূর্তের জন্য ভূমি স্পর্শ করেনি সেই বিমানটি, 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়নি তার ইঞ্জিন। তাই বলা চলে মানব ইতিহাসে এটি ছিল একটানা এতদিন আকাশে ওড়ার রেকর্ড। এখন নিশ্চয়ই ভাবছেন, কেনই বা একটি বিমানের এতদিন আকাশে থাকার প্রয়োজন হয়েছিল, বা পাইলটদের উদ্দেশ্যটাই বা কী ছিল? তাদের উদ্দেশ্যটা বেশ ভালোই ছিল বলা যায়। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের একটি ক্যান্সার ফান্ডের জন্য তহবিল সংগ্রহ করার উদ্দেশ্যেই সেসেনা 172 বিমান একটানা এতগুলো দিন আকাশে উড়েছিল। তবে এর পাশাপাশি আরেকটি উদ্দেশ্যও ছিল, আর সেটি হল আগের 49 দিনের সর্বোচ্চ আকাশে ওড়ার রেকর্ডটি ভেঙে নতুন বিশ্ব রেকর্ড করা। এই দুঃসাহসিক অভিযানের পাইলট ছিলেন দুজন, আর তারা হলেন রবার্ট টিম ও জন কুক। অন্যদিকে এই রেকর্ডটি গড়তে পাইলটদের অর্থসহ প্রয়োজনীয় সবকিছুর যোগান দিয়েছিল হোসিয়েন্ডা নামক একটি রেস্টুরেন্ট। নিরাপত্তার কথা চিন্তা করে আকাশে ওড়ার আগে বিমানটিতে একটি নতুন মডিফাইড ইঞ্জিন লাগিয়ে নেওয়া হয়েছিল। এছাড়াও সেই বিমানটির এক পাশে ছিল ছোট একটি বিছানা। একজন পাইলট 4 ঘন্টা করে বিমান চালাতেন, আর অন্যজন তখন সেই বিছানায় ঘুমাতেন বা তার প্রয়োজনীয় কাজগুলো সেরে নিতেন। এভাবেই দায়িত্ব শিফট করে ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনার মরুভূমির উপর আকাশে টানা 64 দিন কাটিয়ে দিয়েছিলেন তারা। মাঝখানে অবশ্য 2 বার প্রায় দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল, কারণ 2 পাইলটই একসাথে ঘুমিয়ে পড়েছিলেন। অটো পাইলট মোড অন ছিল বলে 2 বারই কোনো ক্রমে রক্ষা পেয়েছেন। এখন নিশ্চয়ই মনে প্রশ্ন যাচ্ছে, এই যে এতগুলো দিন তারা আকাশে ছিলেন, তাহলে পাইলটরা খাওয়া দাওয়া করতেন কিভাবে, বা তাদের বিভিন্ন অপসারিত বর্জ্যই বা কী করতেন? সাধারণত খাবার বা জ্বালানি ফুরিয়ে গেলে বিমানটা একটু নিচে নেমে আসত, তখন একটা ট্রাক থেকে পাইপ দিয়ে উপরে সেসব সরবরাহ করা হতো, আর তখন ওপর থেকে পাইলটরা তাদের বর্জ্য পাঠিয়ে দিতেন। দৈনিক 2 বার করে এ কাজ করতে হতো। এভাবেই 1958 সালের ডিসেম্বর থেকে 1959 সালের 4 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 64 দিন 22 ঘন্টা 19 মিনিট 5 সেকেন্ড আকাশে কাটানোর পর বিমানটি পুনরায় নেভাদা এসে ল্যান্ড করে, আর এটি এভিয়েশন ইতিহাসে মানবচালিত বিমানের একটানা সর্বোচ্চ সময় আকাশে ওড়ার রেকর্ড, এবং এই রেকর্ডটি আজও অক্ষুণ্ণ রয়েছে।